হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে চতুর্থী, তো সকলকে জানাই শুভ চতুর্থী। তো আজকে এখন বাজে প্রায় 7:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আর রেডি হয়ে গেছি, মানে সন্ধ্যে 7:30 বাজে, তো এখন বেরোবো। পুরো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর কাল থেকে নতুন জামাকাপড় পরবো, আজকে পরলাম না। তো এখন কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো ব্লগটা স্টার্ট করার আগে, যারা আমার চ্যানেল নতুন দেখছে, এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে নোটিফিকেশন বেল আছে ওটাকে হিট করে দিও, যখনই আমি ভিডিও ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্টস করো, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো। তো চলো এখন বেরোই, মাও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, ভাই নিচে চলে গেছে অলরেডি। তো চলো এখন বেরোনো যাক। তো আমরা বেরিয়ে গেছি আর আমি মা ভাই এখন ফার্স্টে যাবো হচ্ছে ভিআইপি মার্কেটের সামনে। তো এইটা এই ব্যাঙ্গেলটা হচ্ছে 2 বছর ধরে এরকম থিমের পুজো করছে আর খুব ভালো করেছে পুজোটা। আর তোমরা দেখতে পাচ্ছ এখনও উদ্বোধন হয়নি, তো আমরা চলে গেছি আর আমরা ঠিক এরকমভাবেই ঢুকবো ভেতরে। আর খুব সুন্দর করেছে কাজগুলো, তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। পরপর এখন প্রত্যেকটা পুজোর ভিডিওই আসবে, আমি জানি আমি লেট করে দিচ্ছি কারণ পুজোর মধ্যে এডিট করা আমার পসিবল হয়নি সেই কারণে। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওগুলো খুব 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 ভালো লাগবে। আর ঠাকুরটাই দেখতে পাচ্ছ কত সুন্দর, দারুণ হয়েছে এইটা। আর এত সুন্দর ঠাকুর তোমাদের সাথে না শেয়ার করেও পারলাম না। তো এই যে তোমরা দেখতে থাকো, আর আজকে মোটামুটি অনেকগুলো ঠাকুরই দেখবো, সেগুলো তোমাদের সাথে সবকটাই শেয়ার করবো। নেক্সট ঠাকুর দেখতে যাচ্ছি 33 পল্লীর দিকে। তো চলো আমাদের সাথে, এই যে আমার মা ভাই সাইডে হাই বলে দে। তো চলো এখন যাই। তো দেন চলে এসেছি আমরা গুরুদাস কলেজের ঠাকুর দেখতে। তো গুরুদাস পার্কে হচ্ছে এই প্যান্ডেলটা, এটা প্রত্যেক বছর হয়। আর আমি যেহেতু চতুর্থ দিনকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো ওখানে অনেক স্টলও বসছিল, তখনও বসে ওঠেনি। তো দেখো এখানে এইরকমভাবেই প্যান্ডেল করেছে নর্মালেই। আর এই যে ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি, তো পুরো খুব সুন্দর ঠাকুর হয়েছে, আর সিলভারের ওপরে পুরো কাজ করা, মানে সব কিছু অর্নামেন্টস করানো ঠাকুরকে। তো এরপরে আমরা যাবো হচ্ছে 33-এর পল্লীতে। চলো ঠাকুর দেখা হয়ে গেছে, সবাই একটু প্রণাম করে নিলাম। আর এই যে এখন যাচ্ছে যে 33-এর পল্লীর দিকে, তো দেখতে পাচ্ছ লোকে লোক ভর্তি হয়ে গেছে কারণ এবারের পুজো পুরো অন্য লেভেলেরই হয়েছে, তোমরা সকলেই জানো। তো এই যে যাচ্ছি, আর ওই যে লাইন, আর আমাদের পেছনে অনেক লোক আসছে, আমি আর ভাই সামনে সামনে যাচ্ছি। আর এই যে চলে এসেছি 33-এর পল্লীর পুরো সামনাসামনি, তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে গিয়ে 33-এর পল্লীর প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছে, তোমরা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, চতুর্থীর দিনকে দেখতে পাচ্ছ কত লোক, কত মানে গদ গদ ফিলিং। আর এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলে। তো এটা হচ্ছে বেলেঘাটা থেকে আর কি, ফুলবাগান থেকে আর কি, সিআইডি রোড যেতেই এইটাও পড়ে। তো এটাও খুব সুন্দর করেছে, তো চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই। দেখতেই পাচ্ছ একটা মেলার মতন করেছে, দুদিকে স্টল আছে, আর এখানে রাধাকৃষ্ণের লীলা রাস টাইপের আর কি করেছে, দোলা টোলা দিয়েছে,
খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, ছোট্টোর মতো ছোটোখাটো প্যান্ডেলের মানে এত সুন্দর সুন্দর করে করছে কি বলবো তোমাদের। আমি খুব মানে যে কটা প্যান্ডেল দেখেছি প্রত্যেক কটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। এই যে প্যান্ডেলটা, মেন প্যান্ডেলটা যেখানে ঠাকুর আছে আর কি, তো এই জায়গাটাতে আমরা ঢুকবো এখন। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। নবমিলন দেখার পর চলে এসছি আজকে লাস্ট ঠাকুর দেখতে, এটা হচ্ছে সন্ধ্যানী ঠাকুর। তো চলো যাই প্যান্ডেলের দিকে, দেখতেই পাচ্ছি এখানে কতটা লোকজন। আর সামনে আজকে মোটামুটি ফাঁকাই ছিল বলতে গেলে, কারণ আমি নবমীর দিনকেও দেখেছি যে কী ভিড় হয়েছিল বাবা গো, তার থেকে আমরা অনেক ফাঁকায় ফাঁকায় দেখেছি। এই যে এইটা হচ্ছে নব সন্ধ্যানী ঠাকুর। তো চলো সামনে যাই। তো এটার কিনটা আই থিঙ্ক সিঁদুর দিয়ে কিছু একটা হয়েছিল। তো চলো তোমাদের সাথে দেখাই আর আমরাও দেখি, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তো এই যে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর দেখতে পেলে ঠাকুরটা কত সুন্দর হয়েছে। তো এরপর একটু পেট পুজো করতে যাবো ডিনার হাউসের। এই যে এখান থেকে একটু নিয়ে নেবো হচ্ছে চিকেন রোল, কেন খুব খিদে পেয়ে গেছে। তো আমি আর মা চিকেন রোল খেয়েছি, ভাই খেয়েছে পানির রোল, টেস্ট করার খুব ইচ্ছা ছিল তাই। তো চলো খেয়ে নিই আর এরপর বাড়ি চলে যাবো। তো গাইস বাড়ি চলে এসছি, এখন বাজে হচ্ছে 9:45। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখছি কারণ এখন একটু ফ্রেশ হয়ে যাবো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করতে কেউ ভুলো না, আর অনেক অনেক শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও শেয়ার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।